প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে বাংলা টিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটোল টাটা বাংলা টকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দিনের গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনাগুলো নিয়ে আলোচনা করি। তারই ধারাবাহিকতা আজকে তিনটি বিষয় আমরা আলোচনায় রেখেছি। প্রথমেই বিএনপি নিয়ে একটি বক্তব্য রেখেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেই বক্তব্যটির বিষয়টি হলো বিএনপি এখন গণতন্ত্রের ফেরিয়ালা সেজেছে, এই আলোচনাটি রাখতে চাই। এবং এই আলোচনাটির সূত্রপাত হলো 1996 সালের 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটি হয়েছিল তৎকালীন বিএনপি জামাত সরকারের সময়, সেই নির্বাচনের প্রেক্ষাপটে এই মন্তব্যটি করা হয়েছে। আরেকটি বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের বিষয়ে তিনি কথা বলেছেন, সেটি গণমাধ্যমে নানাভাবে আলোচনা হচ্ছে এবং নানাজন কথাও বলেছেন, সেই বিষয়টি আমরা আলোচনা রাখব। একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র রেজাউল করিমের যে বক্তব্য, তিনি সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন, একটি সুদী সমাবেশও তিনি করেছেন, সেই জায়গাতে তিনি নানাভাবে চট্টগ্রাম নিয়ে তার যে স্বপ্ন, তার যে বুনিয়াদ, তার যে ভাবনা, সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। এই তিনটি বিষয় মোটাতে আমাদের আলোচনায় থাকবে। আর সম্মানিত আলোচক হিসেবে যারা আছেন, আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের স্টুডিওতে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি। আমাদের সাথে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাসার। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সাজ্জাদ আলম খান তপু, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। শুরুতে যেমনটি বলছিলাম, 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন, তার প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সমমনা কিংবা সহযোগী দলগুলো আছে কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছে, তারা নানাভাবে বক্তব্য রেখেছে। আমরা এই আলোচনাটিকে যেভাবে নিয়ে আসতে চাই সাজ্জাদ আলম খান তপু, সেটি হচ্ছে 96 এবং আজকে 2021, এর মধ্যে যে নির্বাচন, আমাদের গণতন্ত্র, রাজনৈতিক দলগুলোর শিষ্টাচার, এই যে আমাদের শুধু পরস্পর অভিযোগ দোষারোপের বিষয়টি শুনি কিন্তু এর গুণগত পরিবর্তনের বিষয়টি যদি আলোচনায় যায়, সেই আলোচনাটিকে আপনি কীভাবে নিয়ে আসবেন সাজ্জাদ আলম খান তপু? যেমন দেখেন যে নির্বাচনের প্রসঙ্গ যদি আসে, নির্বাচনের তো অনেকগুলো অংশীজন বা স্টেক হোল্ডার থাকে, নির্বাচক মণ্ডলী একটা অংশ, নির্বাচন কমিশন একটি অংশ, রাজনৈতিক দল একটি অংশ, দেশের প্রচলিত আইনকানুন একটা অংশ, রওয়াজ বিধিবিধান একটি অংশ, সমস্ত যারা স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে আসলে এই ফিল্ডে কিন্তু সবাইকে আসলে সমভাবে খেলতে হবে আর কি, তাইলে আসলে একটি গ্রহণযোগ্য মাত্রার একটি জায়গা তৈরি হতে পারে। দোষারোপ করে তো আসলে উত্তরণ ঘটানোর কিছু নয়, সহনশীলতা, আইনকানুনের যথার্থ প্রয়োগ, এবং সেই প্রয়োগগুলো হতে হবে গণমুখী এবং নির্বাচক মণ্ডলীর আসলে অভিজ্ঞতা এবং সেই আলোকে তাদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আর কি। আপনি যে কথাটি বলছেন 1996 সাল থেকে 2021, এর মাঝে কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের এই যে 15 ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে আমার মনে হয় রাজনীতিবিদরা যথেষ্ট বক্তব্য দিয়েছেন আজকে, যে সেদিন কী ঘটেছিল আমাদের সামনেই তো আমরা জানি যে একতরফা একটি নির্বাচন হয়েছিলেন। এবং আমরা কিন্তু আরও দেখেছি যে নির্বাচন নিয়ে নানা ধরনের টালবাহানা চলে, ভুয়া ভোটার থাকে, সেই সমস্ত প্রক্রিয়াতে আমাদের কিন্তু একটি 111-এর অভিজ্ঞতাও হয়েছিল আর কি। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার, পরবর্তী সংবিধান সংশোধন এবং তারপরের প্রক্রিয়ায় দলীয় সরকার এবং একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য আবার নির্বাচন কমিশন গঠন, আমাদের এই দীর্ঘ যাত্রাপথে অভিজ্ঞতা কিন্তু একেবারেই অল্প তেমনটা আমরা বলবো না। নানা সময় আমরা আইনকানুন বিধিবিধানের সংস্কারও কিন্তু হয়েছে আর কি। সেই ক্ষেত্রগুলোকে আমি বলবো যে এগুলো বাস্তবিক অর্থে প্রয়োগ করা এবং সেই প্রয়োগের দিকে আসলে আমাদের সবাইকে আসলে নজর দেওয়া, এবং সেই নজরটা সাজ্জাদ আলম খান তপু, সেই নজরটা কি আমরা আসলে দিচ্ছি কিনা বিষয়টিকে যদি আমরা একদম পুরোপুরি রাজনৈতিকভাবেও আলোচনা করি, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে সেই নজরটা কত? না, রাজনৈতিকভাবে দেখার আগে আমি বলছি যে নির্বাচন কমিশন তো একটি সাংবিধানিক সংস্থা আর কি, তার তো আসলে দায়িত্বশীল জায়গা তো অবশ্যই রয়েছে। রাজনৈতিক দলগুলো হচ্ছে বড় স্টেক, অর্থাৎ জনগণের প্রত্যক্ষভাবে প্রতিনিধিত্ব তারা করছেন এবং তারা আসলে সরকার পরিচালনার একটি অংশ, স্থানীয় সরকার হোক আর জাতীয় সরকার হোক, সেই জায়গাতে নেবেন। এই জায়গায় তো বোঝাপড়ার একটা বিষয় তো অবশ্যই, বোঝাপড়ার একটি বিষয় রয়েছে, সেই বোঝাপড়ার বিষয়টি নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ আলম খান তপু। অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি, আপনার কাছে আসতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজকের যে আলোচনার প্রেক্ষাপটে 96 সালের 15 ফেব্রুয়ারির এই ঘটনার প্রেক্ষাপটে যে মন্তব্যটি করেছেন যে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিয়ালা হিসাবে নিজেদের দায়িত্ব পালন করছে বা গণতন্ত্রের ফেরিয়ালা সেজেছে এবং সেই এই বিষয়টি নিয়ে আপনার আলোচনা আমি শুনতে চাই। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আমাদের সাংবাদিক সাজ্জাদ আলম খান তপু, তিনিও কিন্তু বিশ্লেষণ উল্লেখ করেছেন, আপনার বিশ্লেষণটি শুনতে চাই অ্যাডভোকেট ফাইমা নাসরিন মুন্নি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে যারা সহ আলোচক আছেন এবং দর্শক শ্রোতা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। দেখেন, গণতন্ত্রের ফেরিয়ালা বিএনপিকে সাজতে হবে কেন? বিএনপি তো গণতন্ত্রে সবসময়ই বিশ্বাস করে,
বিএনপি তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, একবার নয় বহুবার। তো বিএনপি, গণতন্ত্র, আইনি শাসন, মানবাধিকার, এই এই জিনিস, এই প্রতিষ্ঠানগুলো এগুলোতে বিশ্বাস করে। গণতন্ত্রের এখন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আওয়ামী লীগ বলে, তো মুক্তিযুদ্ধের চেতনায় কি ছিল যে স্বাধীনতার 50 বছর হতে যাচ্ছে, এখানে আজকে গণতন্ত্রের গলা টিপে হত্যা করে নির্বাচনী ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে 2014 বলুন 153 জন বিনা ভোটের এমপি, কিংবা 2018 যে 29 ডিসেম্বর রাতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের যারা ক্যাডার, এটা তো আন্তর্জাতিক বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের সুজন, টিআইবি প্রত্যেকেই বলেছে, সবচেয়ে বড় কথা 17 কোটি মানুষ এটা সাক্ষী। সাক্ষী দিয়ে একজন আওয়ামী লীগের শরীক, উনিও বলেছিলেন যে আমি সাক্ষী দিয়ে বলছি যে 30 ডিসেম্বর কোনো ভোট হয়নি। এখন গণতন্ত্র আমরা তো চাই যে ডিজিটাল সিকিউরিটির কিংবা তথ্য প্রযুক্তি আইন এগুলো দিয়ে সাংবাদিক সহ আপনাদেরকে সহ বিরোধী মত দমনে যে রকম ভীষণ ভাবে শহীদুল আলম নামে একজন যিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র শিল্পী আছেন, ওনাকেও তো আমরা দেখেছি যে রক্তাক্ত পাঞ্জাবি পরে আছে। এই বৈশিষ্ট্যের সাথে যে অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নি আপা, এই বৈশিষ্ট্যের সাথে 96 নির্বাচনে 15 ফেব্রুয়ারি যে নির্বাচনের বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যে বক্তব্য, সেই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বলেন আমাদের, আমরা একটু শুনতে চাই। দেখেন 91 এর নির্বাচনটা কিন্তু সুষ্ঠু হয়েছিল, স্বৈরাচার এরশাদ পতনের পরে 90 তে যখন 91 নির্বাচনটা হলো, সেই নির্বাচনেও আওয়ামী লীগ বলেছিল কি সূক্ষ্ম কারচুপি হয়েছে, সূক্ষ্ম। এখন দেখেন সেই 91 থেকে 96 জামাতের যে একটা প্রস্তাব ছিল তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার, সেটাকে আওয়ামী লীগ সেদিন কিন্তু লুফে নিয়েছিল এবং 3 দল জামাতকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন করেছিল, 173 দিন হরতাল, জ্বালাও পোড়াও, মানুষ পুড়িয়ে মারা, বাসে আগুন দেয়া, বন্দর অচল করা। কিন্তু 96 যে নির্বাচনটা, সেটার তো একটা বিশেষ প্রেক্ষিত ছিল, সেটা তো বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি ছিল সেদিন, আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি বলুন, জামাত বলুন, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রচলন এটা চেয়েছিল, যে কারণে অন্তর্বর্তীকালীন প্রশাসন। আপনি যে অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নি 96 সালের নির্বাচনে আপনি যে বিশেষ প্রেক্ষাপট অথবা প্রেক্ষিতের কথা বলছেন, তাহলে আপনি কি মনে করেন সেটি আওয়ামী লীগ এখন বুঝতে চাচ্ছে না, অথবা আপনারা কি সেটি সঠিকভাবে উত্থাপন করতে পারছেন কিনা? আমরা তো সঠিকভাবে উত্থাপন করতে পারছি। সমস্যা হচ্ছে কি, একটা সরকার যখন ফ্যাসিস্ট সরকার হয়ে যায়, একটা একদলীয় কর্তৃত্ববাদী সরকার হিসেবে তকমা পায়, এবং যারা অন্য কোনো মানুষের কোনো মত, কোনো মতামত, কোনো গণতন্ত্র, কোনো গণতান্ত্রিক স্পেস, সভা সমাবেশে, যে সেইদিন প্রেস ক্লাবের সামনে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে শেখ সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব রাষ্ট্রীয় খেতাব বীরোত্তম দিয়েছিলেন, সেই খেতাবটাকে আজকে 50 বছর পর এসে জামুকা নামে একটি সংগঠন, ওনারা যেখানে শাজাহান খান সাহেব আছেন, সেই শাজাহান খান সাহেবকে, শাজাহান খান সাহেব জাসদের নেতা ছিলেন, পরে অন্যান্য দল টল হয়ে আওয়ামী লীগে গেছেন, গণবাহিনীরও উনি নাকি সদস্য ছিলেন। তো উনি তো দেখলাম নিরাপদ সড়ক আন্দোলনে যখন শিশু মারা গেল, ছাত্র মারা গেল ওই বাস চাপায়, তখন তো হেসে হেসে উনি ইন্টারভিউ দিয়েছিলেন, যেটা নিয়ে সারা দেশে একটা ভীষণ রকমের যে আমরা 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 ফিরবো যে ফাইনান্স বলি আমরা যে আপনার কাছে আসবো। জি, আমি বলছি কি, বাংলাদেশ যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ছিল, আপনি যে পটভূমিটা বললেন, দাবিটা যখন উঠেছিল 1994 সালে ডিসেম্বর মাসে, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, জাতীয় পার্টি সংসদ সদস্যরা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, যে এই বিষয়টি নিয়ে যে অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন মুন্নি, এই বিষয়টি নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই আপনার কাছে আসতে চাই। আমার যে আপনি যে আলোচনা, আমাদের দুজন সম্মানিত আলোচকের আলোচনা শুনলেন, আমরা 96-এর 15 ফেব্রুয়ারি নির্বাচন, তার প্রেক্ষাপটে আলোচনার বেশ কিছু বৈশিষ্ট্য কিংবা পরিস্থিতি বা বিষয় উল্লেখ হয়েছে। আমার নতুন কোনো প্রশ্ন নাই। এই নির্বাচনকে আপনি কীভাবে দেখেন, এবং দুই সম্মানিত আলোচকের আলোচনা যে আপনি নিশ্চয়ই শুনেছেন, লক্ষ্য করেছেন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাইয়া ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভির দর্শকবৃন্দ এবং আমার সহ আলোচক বৃন্দ সবাইকে। মূলত গণতন্ত্রের ফেরিওয়ালা বিএনপি যে কথাটি
বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি সেটা থেকে শুরু করছি, তারপরে আপনার ওনার প্রেক্ষাপটে আমি আসছি। আজকে বাংলাদেশে 90-এর ব্যাপারে ফাহিমা আপা যে কথাটা বললেন যে 90-এর স্বৈরাচারের পরে 91 সালে নির্বাচন হয়েছে সুষ্ঠু অবাধ, আমি সেই জায়গায় একটু দ্বিমত করে নিচ্ছি, তারপরে আমি ওই জায়গায় আসছি। প্রথমত হলো যে একটা নির্বাচন তখনই সুষ্ঠু হবে যখন ওই নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। তিন দলের রূপরেখার ভিত্তিতে যেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল এবং তৎকালীন সময়ে প্রধান বিচারপতিকে যেভাবে বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে প্রক্রিয়ায় বানানো হয়েছিল সেটা একটা সাংবিধানিক প্রক্রিয়া ছিল। হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি ছিলেন, তার উপরাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ কিন্তু শপথ গ্রহণ করিয়েছেন শাহাবুদ্দিন সাহেবকে, এটা আমাদের ভুলে গেলে হবে না, এটা সাংবিধানিক ধারাবাহিকতা। তারপরে ওই তিন জোটের রূপরেখায় লেখা ছিল, ফাহিমা আপা ভালো করে জানবে, সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে। আপনি বলেন সেই নির্বাচন যদি সুষ্ঠু হয়ে থাকে জাতীয় পার্টি কি সেখানে সমান সুযোগ পেয়েছিল কিনা? বিনা মামলায় বিনা ওয়ারেন্টে আপনারা জাতীয় পার্টির সর্বপ্রকার নেতাকে বন্দি করলেন এবং সেইখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করে আমরা কিন্তু রাষ্ট্র সকল দল রেডিও টিভির বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছে, আমরা কিন্তু সেখানে পাই নাই। সেখান থেকে কি জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো, বিষয়টি এরকম কিনা? আমি ষড়যন্ত্র হয়েছে কিনা বলবো না, আমি বলবো বাস্তবতা। সেখানে জাতীয় পার্টির চিফকে রেডিও টিভিতে বক্তৃতা দিতে দেওয়া হয় নাই, প্রার্থী থেকে মাঠে যেতে দেওয়া হয় না, কিন্তু তিন দলের রূপরেখার ভিত্তিতে যেটা করা হয়েছিল সেখানে স্পষ্ট উল্লেখ আছে, আমার কাছে তিন দলের রূপরেখা আছে, উল্লেখ আছে সবাইকে নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকে, এরকম বলা নাই যে জাতীয় পার্টিকে বাদ দিয়ে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে। শাহাবুদ্দিন সরকার কিন্তু সেটা দেয় নাই, তারপরও জাতীয় পার্টি জয়লাভ করছে, এটা হলো এক। দ্বিতীয়ত হলো যে আজকে গণতন্ত্র নিয়ে যে কথাবার্তা বলা হয়েছে, আমাদের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আপনি দেখবেন এরপরে রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংশোধিত শাসিত সরকার ব্যবস্থা আসলো, আসার পরে আমরা নির্বাচিত প্রতিনিধি সংসদকে সংসদে পাঠালাম, নির্বাচিত প্রতিনিধি সংসদে গিয়ে গণতান্ত্রিক কোনো মানে আইন পাশের ক্ষেত্রে তাদের গণতান্ত্রিক অধিকার কিন্তু সেখানে হরণ করা হয়েছে, 70 দ্বারা দেওয়া হয়েছে, 70 দ্বারা দিয়ে সেখানে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা কিন্তু যে জায়গায় গণতন্ত্র প্রয়োগ করব সেই জায়গায় গণতন্ত্র নাই, এই কথাটা অনেকে বলে না। আজকে আপনি দেখেন রাষ্ট্রের নির্বাহী প্রধান যেই থাকুক তা সে দায়বদ্ধ থাকবে সংসদের কাছে, কিন্তু নির্বাহী প্রধান যখন সংসদেরও প্রধান হয়, দলেরও প্রধান হয়, আবার রাষ্ট্রেরও প্রধান হয়, তখন গণতান্ত্রিক চর্চা হয় কিনা? এখন তো আমি দেখছি শুধু বিএনপি কেন, আওয়ামী লীগ সহ বুদ্ধিজীবী সহ জাতীয় পার্টি সহ সকল দলকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংসদের ওই দ্বারা বাতিল করার জন্য কাজ করতে হবে। 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল তার আগে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন ছিল, সেই আন্দোলনে আমরা অংশীদার ছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপটে যখন আসলো ভুয়া ভোটারের ব্যাপার আসলো, নির্বাচন কমিশনের বিতর্কের ব্যাপার আসলো, তখন কিন্তু ওই নির্বাচনটা মানুষ গ্রহণ করে নাই, গ্রহণ করে নাই দেখে নির্বাচনটা অল্প কয়েকদিন স্থায়ী হয়ে সেই সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছে। আজকে এই প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি সকল দলেরই কিন্তু কম বেশি এরকম নির্বাচন করার একটি অভিজ্ঞতা আছে, আমাদের সেই অভিজ্ঞতা। জি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই অভিজ্ঞতার বিষয়টি নিয়ে আমি একটু শুনতে চাই। ব্যারিস্টার রেজাউল সাহেবকে একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই যে 1990 সালে ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার জালাবেশাদের পতন ঘটেছিল এবং জনরোষের ভয়ে তদানীন্তন সময় সেই স্বৈরাচারের পতনে এই রাজনৈতিক নেতারা পালিয়ে ফিরছিলেন, তারা সেই সময় সম অধিকারের কথা বলেন কি করে, সেই বিষয়টি শুনবো। যে শহীদের রক্তরঞ্জিত সাজ্জাদ আলম খান তবু আপনার এই প্রশ্নের উত্তর আমরা শুনবো কোন এক পর্যায়ে। যে রাজলাম ভুঁইয়ার যে এই পর্যায়ে আমরা শুনতে পারছি না, খুব সংক্ষেপে আপনি আমাদের সাথে একটু বলতে হবে ওনার কথাই। জি জি বলুন। মুখের কথা বললে হবে না, চেতনার কথা বললে না, তিন জোটের রূপরেখা ওনার কাছে আছে কিনা সেটা দেখতে হবে। তিন জোটের রূপরেখার ভিত্তিতে সরকারের পরিবর্তন হয়েছে, যদি ওইটা বলে যে পালিয়ে গেছে, এরশাদ সাহেব পালিয়ে যায় নাই, এরশাদ সাহেব ছিল জনরোষে গ্রেফতার হয়েছিলেন, রেজাউল ভাই জনরোষে গ্রেফতার হয়েছিলেন, রূপরেখার মধ্যে যার কাছ থেকে শাহাবুদ্দিন সাহেব শপথ নিলেন
আজকে যদি আপনি সেই বিতর্ক তোলেন তাহলে শাহাবুদ্দিনের নিয়োগটাও কিন্তু বিতর্কিত হয়ে যায়। তার পরবর্তী যে সরকার ব্যবস্থা আসে আমি ফিরবো জিয়াউল ইসলাম ভাই আপনার কাছে আলোচনায় ফিরবো। এই পর্যায়ে আমি একটু ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার আপনার কাছে আসতে চাই। ইতিমধ্যে আমাদের সম্মানিত আলোচকদের আলোচনায় বেশ কিছু প্রশ্ন যোগ হয়েছে, সেটা আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট কিংবা বাস্তবতা নানাভাবে আমাদের আলোচকরা সেই বিষয়গুলো নিয়ে এসেছেন। এই বিষয়ের আপনার বিশ্লেষণ আমি শুনবো, বিশেষ করে এই আলোচনাটি একটু আপনি নিয়ে আসবেন। আপনার কাছ থেকে শুনতে চাই 96-15 ফেব্রুয়ারি যে নির্বাচন তার প্রেক্ষাপটে আজকে আওয়ামী লীগ কিংবা তার সহযোগী বা সমমনা দলগুলো যে প্রতিবাদ দিবস অথবা আয়োজন করেছে তার প্রেক্ষাপটে আলোচনাটি শুনতে চাই আপনার কাছ থেকে ব্যারিস্টার আল মাহমুদ বাশার। যে ধন্যবাদ আপনাকে, তার আগে আমি বলে নেই আমাদের সাংবাদিক তপু ভাই যে কথা বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। কারণ মনে রাখতে হবে কোনো স্বাভাবিক পট পরিবর্তন হয় নাই, জনরোষে গণ আন্দোলনের মুখে এর সাথে তখন পতন হয়েছিল এবং তাদের যারা এমপি মন্ত্রী আর নেতারা সেই সময় ছিলেন তারা কিন্তু আসলে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং এরশাদ সাহেব কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন, একজন অভিযুক্ত ছিলেন এবং একজন অভিযুক্ত কখনোই নির্বাচনের সম অধিকার পায় না। সেখানে শাহাবুদ্দিন সাহেবের ক্ষমতা জি আমরা শুনবো জয়বেগান রেজাউল ইসলাম ভাই আপনার আপনার কথা আমরা শুনবো। আমরা একটু ব্যারিস্টার আল মাহমুদ বাশার শাহাবুদ্দিন সাহেব যে ক্ষমতা গ্রহণ করেছিলেন সেখানে কিন্তু সংবিধান সংশোধন করা হয়েছিল, উনি এটা মনে রাখা দরকার এবং আইনগত ভাবে সাংবিধানিক ভাবে উনি সাধারণ সম্পাদক যেটা বলেছেন একদম যথার্থই বলেছেন। কারণ দেখেন 94 সালে যে নির্বাচনটা হয়েছিল মাগুরা 2-এ সেই সময় মুজিবুল হককে জেতানোর জন্য যে ইতিহাসের অন্যতম জঘন্য একটা ভোট রিগিং হয়েছিল তার প্রতিবাদে কিন্তু 1995 সালে আওয়ামী লীগ বা অন্যান্য বিরোধী দলের যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু পদত্যাগ করেছিলেন এবং সেই পদত্যাগটা গ্রহণ না করে পদত্যাগটাকে ঝুলিয়ে রেখে ওনারা কিন্তু এই 95 সালের শেষের দিকে এই পদত্যাগ পত্রটা ওনাদের উপস্থিতিটাকে আপনার ওই যে বিনা অনুমতি দেখিয়ে তারা কিন্তু ঝুলিয়ে রেখেছিল। তারপরে ওনারা 96 সালে ইলেকশনটা দিলেন। ওনারা বলে থাকেন সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতার জন্য নির্বাচন করেছেন, যদি সেটাই হতো তাহলে পারে ওনারা তো 95 সালে যখন আওয়ামী লীগ বা অন্যান্য দল রাজনৈতিক দলগুলো এই সংবিধান সংশোধন করে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা তুলেন ওনারা তো তখনই মেনে নিতে পারতেন, বিষয়টা সেখানে নয়। ওনারা এই আপনার 96 সালের যে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক দল সর্বোপরি দেশের জনগণ ফুঁসে ওঠার কারণে আন্দোলন সংগ্রামের কারণে ওনারা বাধ্য হয়েছিলেন পৃথিবীর অন্যতম আপনার সংক্ষিপ্ত পার্লামেন্টের আপনার পদত্যাগ করতে। এখানে আপনার নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন ছিল সেখানে 6-7টা ফাইন্ডিংস দেওয়া হয়েছিল 96 সালে নির্বাচনে এবং আজকে বিবিসি বাংলা কিন্তু সেটা কিন্তু আবার পুনমুদ্রিত হয়েছে। যেরকম ওখানে বলা হয়েছিল ভোটের আগের দিন 12 জনকে হত্যা করা হয়েছিল, আপনার এই ভোটে 5 কোটির উপরের লোক ভোট দেয় নাই, 10% নিচে ভোট ওখানে পড়েছিল এবং এখানে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় 48 জন বিএনপি সংসদ নির্বাচিত হয়েছিল, 300 আসনের মধ্যে বিএনপি পেয়েছিল 289 এবং 10 জন ছিল স্বতন্ত্র এবং 1 জন ছিল জাতির পিতার যে সরাসরি খুনি ফারুক রহমান তাকে নিয়ে যে ওনারা এই পার্লামেন্টে মহান পার্লামেন্টে পবিত্র পার্লামেন্টে ওনারা এই বিরোধী দলের আসনে বসিয়েছিলেন। এটাই হলো বিএনপির মূল রূপ। এবং আমাদের মুন্নিয়াপা যেটা বলেছেন না যে সরকার ফ্যাসিস্ট হয়ে যায় আর ওনারা ফ্যাসিস্টরাই সরকার গঠন করেছিলেন, এটাই হলো আওয়ামী লীগের সাথে বিএনপির যে পার্থক্য। আপনি 96 সালের নির্বাচন শুধু বিএনপির যে গণতান্ত্রিক 91 সালে যে 3 দলের রূপরেখার মাধ্যমে একটা গণতন্ত্রের যে সূচনা হলো বাংলাদেশে এবং সেই গণতন্ত্রের আপনার প্রথমেই একটা শিশু গণতন্ত্রকে হত্যা করেছিল বিএনপি সেই সময় 15 ফেব্রুয়ারি এই নির্বাচন দিয়ে, কারণ তাদের অতীত ইতিহাস যেটা বলে 81 সালের যে জিয়াউর রহমান সাহেব যে হানা ভোট করেছিলেন সারা জাতি যখন রাত্রে ঘুমিয়েছিল তখন উনি জাস্ট মিডিয়ার মাধ্যমে ঘোষণা দিয়ে উনি তার যে বন্দুকের নল দিয়ে যে পেছনে দরজা দিয়ে এসে যে ক্ষমতা দখল করেছিলেন সেটাকে উনি বৈধতা দেন। ফলে বিএনপির জন্য কিন্তু যে গণতন্ত্রের জন্য মায়া কান্না এটা আসলে তাদের কাছে শোয়া পায় না এবং আজকে ওনারা বাংলাদেশ আওয়ামী লীগ পরপর যে 3টি নির্বাচনে জয়লাভ করেছে এখানে দেশি বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওনারা সেটা পর্যবেক্ষণ করেছেন এবং যে ব্যারিস্টার আল মাহমুদ বাশার আমি ফিরবো আপনার কাছে আপনার যে আপনাকে এই পর্যায়ে অসংখ্য দুইটা প্রশ্ন শুধু রাখবো। প্রথম,
মির্জা ফখরুল বলেছেন যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে 2:12 দিকে, উনার সন্ধ্যার দিকে তাদের এই যে স্টেটমেন্ট সেটা পরিবর্তন করেছে। আর একটা জিনিস, উনাদের যে 7 জন বিএনপিতে নির্বাচিত হলেন সেগুলো কি রাত্রে ভোট হয়েছিল কিনা এটা আমি জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার আল মাহমুদ বাসার, অসংখ্য ধন্যবাদ। অ্যাডভোকেট ফাইমান হোসেন মুন্নি আপনার কাছে আসতে চাই। আমাদের ব্যারিস্টার বাসা বলছেন যে আসলে বিএনপির যে অতীত বৈশিষ্ট্য তিনি কিছু উল্লেখ করে তিনি বলছেন গণতন্ত্রের জন্য বিএনপির মায়াকান্না মানায় না, আপনার কাছ থেকে শুনতে চাই অ্যাডভোকেট ফাইমান হোসেন মুন্নি। গণতন্ত্রের জন্য বিএনপির মায়াকান্না মানায় না, আওয়ামী লীগের মানায়। আমাদের ভিন্ন মতের কারণে আমাদের 500 উপরে নেতা কর্মীকে গুম করে, গুম, হাজার হাজার খুন, পায়ে গুলি করা, 15টা গুলি লাগে একজন আমাদের ছাত্র নেতাকে মারার জন্য, পুলিশ কাস্টডিতে জনি, তার ক্ষত বিক্ষত লাশ, 20টা আঙুলের নখগুলো ওর ছিল না, ওর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন, ও শিশু জন্ম নিয়েছে ওকে হত্যা করবার পরে। কাজেই এগুলো কথা আমাদের একেবারে শীর্ষ নেতৃত্ব সহ 35 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে 1 লক্ষের বেশি মামলা দিয়েছে এই আওয়ামী লীগ। এই যে সেই দিন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে বীর উত্তম খেতাবটা নিয়ে ওনারা এখন এই জামুকা যা শুরু করেছে সেটার প্রতিবাদে যখন আমরা প্রেস ক্লাবের সামনে অত্যন্ত শান্তিপূর্ণ একটা সহ অবস্থান করছি আন্দোলনের অংশ হিসেবে, সেখানে পুলিশ কিভাবে আমাদের এই যে নেতা কর্মীদের উপর তারা এইভাবে মারলো, ধরলো, আহত হলো, তারপর আপনার অ্যারেস্ট করে এত অ্যারেস্ট করে নিয়ে গেল, এই এই এইগুলো কি আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন পুলিশের হামলা ছিল পূর্ব পরিকল্পিত। আর ওনাদের তথ্যমন্ত্রী বলেছেন গুলিস্তানে পাগল নাচলেও বিএনপির সমাবেশের চেয়ে বেশি মানুষ হয়। বিএনপি কিন্তু ওই বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল দিয়ে মানুষ আনতে হয় না, 1 ঘন্টা আগে বললেই ওই লক্ষ লক্ষ মানুষ এসে যখন এইভাবে উপস্থিত হয় তাতেই এই যে অগণতান্ত্রিক স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার তাদের হৃৎকম্প শুরু হয়ে যায়, যেই কারণে তারা যেহেতু ভোটারবিহীন সরকার, যেহেতু ভোটার জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, যেহেতু তারা রাতের ভোটে দিনের ভোট দিনে করেনি, নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। জাতীয় নির্বাচন পরপর 3টা কিভাবে হয়েছে বলেছেন, এখন জনসমর্থন যদি না থাকে তাহলে দিল্লি দৌড়ে লাভ হবে না। আর আপনি বলেছেন আপনার বক্তব্যের শুরুতে আমাদের নির্বাচন কমিশনে একজনই মেরুদণ্ড আলা সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করা হয়েছে এরকম একটি বক্তব্য কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো থেকে পাই। আমরা যদি এর প্রেক্ষাপটে আমরা যদি এইভাবে আপনার কাছে আলোচনাটি শুনতে চাই, আসলে সংবিধান কার জন্য, সেই সাংবিধানিক বাধ্যবাধকতা আসলে বিষয়গুলো কি, এর কি শুধু রাজনৈতিক প্রেক্ষাপট নাকি জনগণের অধিকার, তার ন্যায় বিচার, নিরাপত্তার বিষয়গুলোকে আমাদের সবসময় মাথায় রাখতে হয়? সাংবিধানিক বাধ্যবাধকতা তো থাকতেই পারে বা থাকা উচিত, এবং সংবিধান তো জনগণের জন্য, জনগণ সংবিধান রচনা করে, জনগণ তার প্রতিনিধি নির্বাচন করার মধ্য দিয়ে করে থাকেন আর কি। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন কি 96 সালের প্রেক্ষাপটের কথা বলছেন নাকি এখনকার প্রেক্ষাপটে? আমি ওভারঅল বলছি, কারণ আলোচনাটি একটি জায়গায় থেমে নেই, নানাভাবে বিস্তার লাভ করে। যেমন ধরেন যে নির্বাচন, আমি তো আগেই বলেছি যে নির্বাচনে অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, সেই সমস্ত স্টেক হোল্ডারকে সমভাবে মাঠে খেলতে হবে, তাইলে হচ্ছে তার একটি রিদম তৈরি হতে পারে আর কি। যেমন ধরেন নির্বাচন, রাজনৈতিক দল একটা বড় ফ্যাক্টর, নির্বাচন কমিশন একটা বিষয়, আইন কানুন একটা ফ্যাক্টর, বিধিবিধান একটা ফ্যাক্টর, এই সবগুলোকেই একসাথে করে একইভাবে একই রিদমে আসলে লড়াই করতে হবে আর কি। 96 সালে নির্বাচনের কথা বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য একটি বিল পাস করার বিষয় ছিল আর কি, কিন্তু তার পরবর্তীতে কিন্তু আমাদের ধরেন যে আইনি কাঠামোর অনেক পরিবর্তন এসেছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আবার নির্বাচনের একটি প্রক্রিয়াতে আমরা দেখেছি যে ওয়ার্ড ইলেভেন হয়েছে, পরবর্তীতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে একটিতে প্রধান বিরোধী দল অংশ নেয়নি, আবার পরবর্তীতে নির্বাচন হয়েছে, তখন হয়তো তারা ভুল বোঝাবুঝি করে আবার হয়তো তারা নির্বাচনে অংশ নিয়েছে, সেই প্রক্রিয়াগুলো কিন্তু চলছেই আর কি। কিন্তু আমরা যেটা মনে করতে চাই যে বাংলাদেশ তো 50 বছর উত্তীর্ণ হলো আর কি, বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি আসলে শক্তি
শক্তির যে অভ্যন্তরীণ অবস্থান সেটি আসলে ক্ষতবিক্ষত বা দোষারোপের ভেতরে সংযুক্ত না থেকে এই যে পরস্পর আলোচনার জায়গাতে যেতে পারে বা সেটি আলাপ আলোচনার জায়গাতে তো পরস্পর দোষারোপের জায়গা থেকে আসলে বেরিয়ে আসে সেই ক্ষেত্রে পরস্পর আলোচনার প্রেক্ষাপটে কিন্তু ঐক্য বা সমঝোতার বিষয়টি তৈরি হবে, সেই জায়গাটি তো আমরা খুব একটা বেশি দেখি না। আমি যদি সোশ্যাল মিডিয়ার একটি প্রেক্ষাপটকে উল্লেখ করে আপনার কাছে প্রশ্নটি তুলে ধরি, সোশ্যাল মিডিয়া এই নির্বাচনের আগে আমরা দেখলাম যে আসলে প্রধান বিরোধী দলের জোট গণভবনে গেলেন, কথা বললেন, আলোচনা করলেন, নির্বাচনে অংশ নিলেন। আবার নির্বাচনে অংশ নিয়ে আমরা তো বলবো যে সে তারা রেজাল্ট মেনে নিয়েছে বলে যে তাদের সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছিলেন শপথ দিয়েছেন, পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন এবং সেখানে যে আসলে নারী সংসদদের মনোনয়ন দিয়েছেন তারাও পার্লামেন্টে অংশ নিচ্ছেন, এটাও যেমন ঠিক। আবার জাতীয় নির্বাচনের পরে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে স্থানীয় যে নির্বাচন বিরতিতে যাবো, তার আগে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনার আলোচনা অল্প একটু শুনতে চাই, শুনে বিরতিতে যেতে চাই। অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ব্যাপারটা আসছে জি আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। 15 ফেব্রুয়ারি যে নির্বাচনটা যে প্রেক্ষাপটে আসছে এবং মুন্নিয়াপা যেটা বললেন সেই ব্যাপারে আমি মনে করি যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগের যে সংসদ ছিল সেখানে করা হয়েছিল এবং সেখানে সকল বিরোধী দল মিলে জামাত সহ সেই দাবি উত্থাপন করা হয়েছিল। ওনাদের যদি নেত্রীর এত সদিচ্ছা থাকতো তাহলে ওই সংসদে দাবি ওঠার সাথে সাথে সর্বদলীয় ভাবে সেটা পাশ করে দিলে পরবর্তী এত আন্দোলন রক্তক্ষয় এবং এত সমস্যা হওয়ার কোনো সুযোগ থাকতো না। আমার এই জায়গার মধ্যে সন্দেহ যে উনারা ওই জিনিসটা চায় নাই কারণেই কিন্তু এখানে ভুয়া ভোটারের সংমিশ্রণ করেছেন, এখানে আজিজের মতো একটা বিতর্কিত নির্বাচন কমিশন সেখানে ফিট করেছেন যেটা কথায় সরকারের কথায় উঠবে বসবে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ওই নির্বাচনের মধ্য দিয়ে। এই সদিচ্ছা বলতে কি বোঝাই, সদিচ্ছা কি আমরা সংখ্যাগরিষ্ঠ হলে সদিচ্ছা? বিরোধী দল যখন দাবি জানালো সব দল মিলে যে এই কাজটি করতে হবে, সরকার দল যদি এটা সমর্থন দেয় তাহলে তো এখানে কোনো পাশ করার ক্ষেত্রে কোন সংখ্যাগরিষ্ঠতা বা অন্য কোনো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। জি আপনি মনে করেন না? ধন্যবাদ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতিতে যাব এবং ব্যারিস্টার আল মাহমুদ বাসার বিরতি থেকে ফিরে আপনার বক্তব্য আমরা শুনবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান, নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলা টক অনুষ্ঠান। বিরতির পরে আমরা ব্যারিস্টার আল মাহমুদ বাসার আপনার কথা শুনতে চাই, বিশেষ করে আমাদের অ্যাডভোকেট ফাহিম রাসেল মুন্নি কিন্তু তার আলোচনা একটি বিষয় নিয়ে এসেছেন যে বর্তমান সরকার যে জিয়াউর রহমানের যে খেতাব বাতিলের বিষয়টি সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন, সেই বিষয়ে একটু শুনতে চাই। এবং আপনি 96-15 ফেব্রুয়ারি নির্বাচনে আপনি কিছু যোগ করতে চেয়েছিলেন, সেটি এই দুইটি বিষয় একটু খুব ছোট্ট করে শুনতে চাই ব্যারিস্টার বাসার। ধন্যবাদ আপনাকে। দেখেন জিয়াউর রহমানের যে খেতাব বাতিল যে প্রক্রিয়াটি এটা সম্পূর্ণ একটি আইনগত প্রক্রিয়া, কারণ এখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002-এর ঝতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে কাউন্সিল যদি মনে করে বা যদি কোনো অভিযোগ থেকে থাকে কারো বিরুদ্ধে তখন তার মুক্তিযুদ্ধের সনদ বা খেতাব এগুলো বাতিলের বিষয়ে তারা তদন্ত সাপেক্ষে একটি সিদ্ধান্ত নিতে পারেন। এখন জিয়াউর রহমানের যে বিষয়টি এসেছে এটি একটি জাতীয় দাবি, কারণ দীর্ঘ 21 বছর কিন্তু জাতীয় দাবি। আপনি আপনি যে যে ব্যারিস্টার বাসার এই জায়গা আমি একটু শুনতে চাই, খুব স্পষ্ট করে শুনতে চাই, আপনি জাতীয় দাবি বলছেন কিসের প্রেক্ষাপটে? প্রেক্ষাপটে এটাই যে দীর্ঘ 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, ফলে এখানে সঠিকভাবে ইতিহাস জানার সুযোগ ছিল না এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পিছনে কারা কিভাবে জড়িত সেই জন্য কিন্তু একটি কাউন্সিল গঠনের জন্য দাবি উঠেছে এবং সেখানে অভিযুক্ত করা হয়ে থাকে জিয়াউর রহমান জাতির পিতা হত্যার সাথে সরাসরি শুধু জড়িতই নয়, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ছিলেন তার উৎখাতের সাথে উনি কিন্তু জড়িত ছিলেন এবং তদুপরি উনি খুনিদের বিদেশে পালিয়ে যেতে সহায়তা করা, পুনর্বাসন করা, রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো এবং আপনার জামাত বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে এই সমস্ত রাজাকারদের উনি পুনর্বাসন করে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন, যা ছিল আমাদের মুক্তিযুদ্ধের আদর্শের
এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বৈপরীত একটি অবস্থান। তদুপরি উনি বঙ্গবন্ধুর যে স্মৃতি সেটাকে মুছে ফেলা, জয় বাংলা মুক্তিযোদ্ধাদের হত্যা করা, এরকম অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে। মনে রাখতে হবে এখন শুধুমাত্র ওনার খেতাব বাতিলের একটি প্রস্তাবনা রয়েছে, কিন্তু উনি মুক্তিযোদ্ধা হিসেবে থাকবেন, কারণ মুক্তিযোদ্ধার সনদ বাতিল করতে গেলে সেখানে আইনের পরিবর্তন দরকার। অসংখ্য ধন্যবাদ বেস্টে বাসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিন্ন একটি আলোচনা যে ধন্যবাদ আপনাকে অসংখ্য, আমরা ফিরবো আপনার কাছে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদের পদত্যাগের বিষয়টি তিনি নিজে উল্লেখ করেছেন, আজকে তিনি বলেছেন, এর আগেও তিনি এই বিষয়ে কথা বলেছেন। তবে আমি যদি একদম মোদ্দা কথা, নিশ্চয়ই খবরটি আপনার চোখ এড়িয়ে যায়নি যে তিনি দেশের প্রয়োজন হলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত, এই দেশের প্রয়োজন পদত্যাগ করতে প্রস্তুত, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে নানামাত্রিক আলোচনা রয়েছে। আপনার বিশ্লেষণ শুনতে, আমি যেটা গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখলাম যে মাহবুব তালুকদার সাহেব এর আগেও তিন দফা অনুরোধ পেয়েছিলেন পদত্যাগ করতে, কে করেছিলেন, কারা করেছিলেন, তিন দফায় কেন, সে বিষয়ে তিনি আর গণমাধ্যমের সাথে কথা বলেননি। উনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে ওনাকে পদত্যাগের ব্যাপারে কোনো আবেদন নিবেদন মাহবুব তালুকদার সাহেব বরাবর পৌঁছায়নি আর কি, অন্যত্র পৌঁছিয়েছেন। সেই ক্ষেত্রে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয় সেটি অন্য বিষয়। আর উনি কিন্তু এটিও বলেছেন যে বাংলাদেশে যে নির্বাচন গঠনের কমিশন গঠনের যে প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে তিনি এসেছেন। না, আমরা যদি খুব ছাদ আলম খান তবু যদি খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটি নিয়ে আসে, তার এই বক্তব্য থেকে আপনি একজন ভোটার, এদেশে সে একজন ভোটারের কাছে তার এই বক্তব্য একজন ভোটার কিভাবে দেখতে পারে? না, ওনার আসলে ওই খণ্ডিত কয়েকটি শব্দমালা দিয়ে যদি বিশ্লেষণ করেন সেটি একটি ভুল বার্তা পৌঁছে যাবেন। উনি কিন্তু এই কথাগুলোই বলার চেষ্টা করেছেন যে আমি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি, সেই নির্বাচন কমিশনের গঠনের একটা প্রক্রিয়া রয়েছে, পদত্যাগ করবার জন্য ওনার কাছে কিন্তু কেউ কোনো চিঠিপত্র পাঠান নাই, অন্যত্র পাঠিয়েছেন। সেই ক্ষেত্রে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হয় তিনি সেখানে যে কথা কিছুটা স্কিপ হয়েছে এবং তিনি বলেছেন প্রক্রিয়াগত বিষয় রয়েছেন, অন্য একটি প্রসঙ্গে বলেছিলেন যে দেশের প্রয়োজন যদি হয় তাহলে তিনি আসলে পদত্যাগ করবেন, এই কথাটা কখন বলছেন যখন তার মেয়াদকালের চার বছর অতিক্রান্ত হয়েছে? অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ আলম খান, পঞ্চম বছরের প্রথম দিনে যখন পা দিয়েছেন। সাজ্জাদ আলম খান তবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই বিষয় নিয়ে অ্যাডভোকেট ফাইমান শ্রী মুন্নি আপনার কাছে আসতে চাই, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগের বিষয়টি। না, সেটা তো বলবো, নির্বাচন নামে তো কিছু নেই, সবচাইতে বড় কথা নির্বাচন শব্দটা তো শুধু এখন ওই নির্বাচন শব্দের ভেতরই ঘুরপাক খাচ্ছে। মানুষ তো ভোট কেন্দ্রে যেতেও পারছে না, ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, তারা কি করছে না করছে এটা বাংলাদেশের মানুষ সবাই দেখছে। নৌকায় ভোটটা দিলে এলাকা ছাড়ুন, পৌরসভা নির্বাচনে সরকার দলীয় একজন মহিলা আওয়ামী লীগ নেত্রীর মুখের পর্দা যেন খসে পড়েছে। এখন এই রকম কথাবার্তা আমরা তো প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্তে দেখছি যে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও শহরে উনি এই কথা বলে হুমকি দিয়েছেন। তো ইভিএম এমন এক সিস্টেম যে কেউ নৌকার বাইরে ভোট দিলে ধরা যায়, এই হচ্ছে আপনার ইভিএম। ইভিএম যে ধানের শীষের আপনার প্রতীকও নেই, হ্যাঁ এমন বাণী, আথাউরায় ভোটিং মেশিন বাইরে নৌকায় ওপেন ভোট, এই তো আপনার ভোট, ভোট হচ্ছে আপনি যে বললেন, হ্যাঁ জনগণ আর পুলিশকে প্রতিপক্ষ বানিয়েছে। আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট গ্রহণ, ভোটাররা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর নৌকার লোকজনই ভোট দিচ্ছে, এগুলো প্রত্যেকটি আমাদের জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের শিরোনাম। গত কিছুদিন স্থানীয় সরকার নির্বাচনে বলুন আর জাতীয় নির্বাচনের অবস্থা তো ততই বছর। দেখেন নির্বাচন কমিশন নামে আপনারা আজিজ সাহেবের কথা বললেন, আজিজ সাহেবের অধীনে কি কোনো নির্বাচন হয়েছিল? তার থেকে কি ভালো করছেন এই নুরুল হুদা সাহেব যে বেশি ঠান্ডা তো ওই জন্য ভোটার আসে না, বেশি ঠান্ডা বাসায় খিচুড়ি টিচুড়ি খাচ্ছে, অনেক রকম কথাবার্তাই তো ওনারা বলছেন। অনেক যে আমরা এই আলোচনা শেষ করব ফাইমান শ্রী মুন্নি, এই আলোচনায় আপনারা এই আলোচনায় আপনারা শেষ লাইনটি শুনতে চাই। মাহবুব তালুকদার সাহেব কিছুদিন আগে বলেছিলেন যে বিবেকের দংশনে যে মৃত্যুর পরে আমাকে তো জবাব দিতে হবে, যে এখন নির্বাচনের নামে যে তামাশা এবং প্রহসন এটার অংশীদার হয়ে উনি বিবেকের দংশন
দেশের রাজনৈতিক বাস্তবতা, তিনি নির্বাচন কমিশনের পদে আছেন, সবকিছু মিলে যদি আপনি আলোচনাটি নিয়ে আসেন খুব ছোট করে। মমতালুকদার সাহেব শুধু এখন কথা বলছে এরকম না, নির্বাচন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের পরে এবং তারপরেও অনেক কথা কিন্তু বলেছেন, যেগুলা নির্বাচন কমিশনের সাথে অনেক সময় আমাদের মনে হয়েছে সাংঘর্ষিক বা উনি ওই জায়গায় থেকে এই কথাগুলি কিভাবে বলছে এরকম প্রশ্ন কিন্তু উত্থাপন হয়েছিল। আজকে যে জিনিসটি ওনার যে প্রেক্ষাপটে ওনার কথাটি এসছে, আমি একটু নির্বাচন প্র্যাকটিক্যাল মাঠে যেতে চাই। আপনি দেখবেন নির্বাচনের ফলাফলটা যদি বিবেচনা করেন তাহলে দেখবেন যে এখানে 2% কিন্তু বিরোধী দল বা অন্য কেউ নাই, তার মানে বাংলাদেশে আপনি আমি সহ যা আছে সব আওয়ামী লীগ হয়ে গেছে, সমস্ত আওয়ামী লীগ পাশ করবে। এই যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছে, আগে যত বিতর্ক হোক এখন একটা নতুন সমস্যা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনটা উৎসব মুখর থাকার কথা ছিল, ইভিএম এর নামে যা হচ্ছে। আমি গত পরশুদিন পটিয়া থেকে আসলাম, ওই জায়গায় আমাদের শামসুল ইসলাম মাস্টার সাহেব, উনি পটিয়া পৌরসভার প্রতিষ্ঠাতা এবং তিনবারের ওই জায়গার মধ্যে উনি মেয়র। এই তিনবারের মেয়র লোকটি নির্বাচনে যখন গেলেন তখন আমরা দেখলাম যে নির্বাচনের কোনো আইন নাই, স্থানীয় এমপি ওই এলাকায় গিয়ে মিটিং করতে, আমরা শেষ করব রিজালুল ইসলাম ভাই, আমরা শেষ করব, আপনি একেবারে শেষ লাইনে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয় না। আমরা জানানোর পরে আমাদের মহাসচিব গিয়েছে, আমাদের কো চেয়ারম্যান চূর্ণ এমপি গিয়েছে, তারা বলার পরও কোনো ব্যবস্থা নেয় নাই। এইসব কারণে ওনার মনে হতে পারে যে অনিয়ম এবং অবিচার। অসংখ্য ধন্যবাদ রিজালুল ইসলাম ভাই, আপনি আমরা 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 সময় পেলে আমরা ফিরবো আপনার কাছে, আবার ফিরবো অন্য গেস্টদের কাছে, ফিরবো ব্যারিস্টার বাসায় আপনার কাছে। ব্যারিস্টার আমাদের অ্যাডভোকেট রিজালুল ইসলাম ভাই, যেমনটি বলছিলেন ইভিএম এর নামে যা হচ্ছে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে বা গিয়েছে, এরকম একটি বিষয় তার আলোচনা এসেছে, আপনার কাছ থেকে শুনতে চাই খুব সংক্ষেপে, আমরা একেবারে এই আলোচনার শেষ পর্যায়ে। ধন্যবাদ আপনাকে। দেখেন যে মাহবুব তালুকদার সাহেবের যে বিষয়টি এসছে আমি একটু বলে নিই, আমাদের সংবিধানে কিন্তু 118 অনুচ্ছেদ, সেখানে একজন প্রধান নির্বাচন কমিশনার, 4 জন নির্বাচন কমিশনার দিয়ে একটি নির্বাচন কমিশন গঠিত হবে এবং ওনারা কিন্তু দেখেন অন্য কোনো পদের সুনির্দিষ্ট সময়সীমানা নাই, কিন্তু এই পদের জন্য বলে দেওয়া হলো ওনারা 5 বছর অফিসে থাকবেন এবং এই আইনে 3 বলে দেওয়া হলো 5 বছর আর 5 বলে দেওয়া হলো যে ওনাদের যখন আপনি রিমুভ করতে যাবেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে, যেভাবে 2/3 আপনার অভিশংসনের যে প্রক্রিয়াটা থাকে বা মাননীয় রাষ্ট্রপতির কাছে যাবে এই প্রক্রিয়া কিন্তু বলে দেওয়া হলো এবং সেই সাথে আপনার যদি কেউ পদত্যাগ করতে চায় ব্যারিস্টার বাসার এই আলোচনা আছে এবং সেই গণমাধ্যমে আলোচনা আছে, সাধারণ মানুষের মধ্যে আলোচনাটি আছে, কিন্তু আমি খুব এক লাইনে শুনতে চাই আপনার কাছ থেকে যে মাহবুব তালুকদারের পদত্যাগের যে বিষয়ে তিনি কথা বলেছেন এর পিছনে অন্য কোনো বক্তব্য বা কোনো ইঙ্গিত আপনারা পাচ্ছেন কিনা। কারণ হচ্ছে যে তপু ভাই সঠিকভাবে বলেছেন, উনি 4 বছর পরে কেন, উনি তো প্রত্যেকটা নির্বাচনের পরে তো অভিযোগ তুলেছেন এবং দেখেন 2009 সালের যে আইনটা করা হলো নির্বাচন কমিশন সচিবালয় আইন 2009 সালের এবং সেখানে 5-1 অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সবকিছু নিয়ন্ত্রণ করবেন আর সচিব মহোদয় উনি থাকবেন হচ্ছে প্রশাসনিক প্রধান। যে অসংখ্য ধন্যবাদ যে ব্যারিস্টার বাসার অসংখ্য ধন্যবাদ আপনাকে, অ্যাডভোকেট রেজালুল ইসলাম ভুঁইয়া কোন ইঙ্গিতের বিষয় কিন্তু আমাদের ব্যারিস্টার বাসার একটি আপনার কাছে আমি ফিরবো সাজ্জাদ আলম খান তপু, আমি রেজালুল ইসলাম ভুঁইয়া আপনার কাছে আসতে চাই, এক লাইনে শুনতে চাই। জি রেজালুল ইসলাম ভুঁইয়া জি, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমি শুনতে পাচ্ছি না। জি আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন, এক লাইনে বলতে হবে, এক লাইনে আমরা শুনতে চাই। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দর্শক আমরা ফিরবো, তিনি তার কথা শুনবো, সাজ্জাদ আলম খান তপু, আমরা একদম শেষ পর্যায়ে। আমি যেটা বলতে যাচ্ছি যে নির্বাচন কমিশন তো আসলে 5 সদস্যের একটি কমিশন গঠন করা থাকে, কমিশনের বক্তব্য কিন্তু মাহবুব তালুকদারের বক্তব্য একসাথে হতে পারে না। আর 4 বছর আগে তিনি যখন শপথ নিয়েছিলেন তার আগে আমরা গণমাধ্যমে দেখেছিলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও জেনেছিলাম যে তিনি একটি বিশেষ দলের পক্ষ থেকে তার নামটা আসলে প্রস্তাব করা হয়েছিল আর কি। আমি সেই জায়গাতে যেতে চাচ্ছি না, আমি বলছি যে নির্বাচন কমিশন 5 জনে মিলে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে কমিশনের, সেটি হচ্ছে কমিশনের সিদ্ধান্ত, এটি হচ্ছে তার ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত পর্যায়ে রাখছেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট ফাইমেনাসির মুন্ডি, একেবারে শেষ লাইন, এই আলোচনার শেষ লাইন আমরা বিরতি দিতে। মাহবুব তালুকদার সাহেব বিভিন্ন সময়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন নির্বাচন কমিশনে, এই সাংবাদিক সাহেব আমি ঠিক বুঝতে পারছি না, সাংবাদিকদের তো বলা হয়ে থাকে যে সমাজের দর্পণ, কিন্তু উনি তো দেখছি এক চোখা দৈত্যের মতন, উনি একটু সরকার ঘেঁষা কথাবার্তা বলছেন। যাই হোক, নোট অফ ডিসেন্ট দিয়ে উনি ওনার যেই যেই জায়গাটায় দ্বিমত আছে সেটা উনি বলেছেন, জানিয়েছেন। আর 5 জনের ভিতর একজন উনি যদি নির্বাচন কমিশনার হয়ে বলেন যে আমি তো গিয়ে কেন্দ্রে বিএনপির একজন কেউ দেখিনি,
সেটা বিএনপি খাসা হয়ে গেল। জি ধন্যবাদ, যে অ্যাডভোকেট ফাইনাল সিনপুনে আজকে 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 আর সময় দিতে পারছি না, অসংখ্য ধন্যবাদ। একদম শেষ লাইনটি শুনতে চাই ব্যারিস্টার বাসার, একদম শেষ লাইন ব্যারিস্টার বাসার, শেষ লাইনটি শুনতে চাই। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আসলে আমাদের বাকি যে তিনজন আলোচক আছেন তারা আইনজীবী, আইনের অনুপঙ্খ বিশ্লেষণ করতে পারবেন, এটাও ঠিক। সংবিধান আলোকে যাকে নিয়োগ দেওয়া হয় তার একটি নিয়োগকর্তা থাকেন আর কি, নোট অফ ডিসেন থাকলে তাকেই আসলে অফিসিয়ালি অবহিত করতে হয় অথবা নজরদারির নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে কাজ মধ্য দিয়ে এটা হতে পারে, কিন্তু জনগণের কথা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব। ধন্যবাদ সাজ্জাদ আলম খান, তবু অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা বিরতিতে যাব, তার আগে অ্যাডভোকেট ফাইনাল শ্রীনবন্ডি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এবং ব্যারিস্টার এ বি এম আবদুল্লাহ মাহমুদ বাসার, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, নিটল টাটা বাংলা টক অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট বিরতি, আশা করি ফিরে এসে আপনাদের সাথেই পাবো। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বাংলাটক অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিমের যে বক্তব্য আজকে সুধীর সমাবেশ করেছেন, সেই সুধীর সমাবেশে তিনি যে বক্তব্যটি রেখেছেন সকলের কাছে সেটির মোদ্দা কথা হচ্ছে, তিনি সকলকে নিয়েই চট্টগ্রামের যে আগামীর যে চট্টগ্রামকে তিনি স্বপ্ন দেখছেন বা কাজ করতে চান চট্টগ্রাম এবং চট্টগ্রামের নগরবাসীর জন্য সেটি তিনি উল্লেখ করেছেন, তিনি ব্যক্ত করেছেন সবাইকে নিয়েই কাজ করতে চান, এরকম একটি মতামত তিনি ব্যক্ত করেছেন। এবং তিনি যে বিষয়টি বলেছেন এটিও খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই। তিনি বলেছেন চট্টগ্রাম শুধু মেয়রের নয়, এটি সকল নগরবাসীর। এই জায়গা থেকে আমরা একটু এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা খোরশেদ আহমেদ জুয়েল, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই খোরশেদ আহমেদ জুয়েল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খোরশেদ আহমেদ জুয়েল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, সংযুক্তি হয়তো কোনো ত্রুটি আছে, আমরা সংযুক্ত করতে পারলেই তার কথা শুনবো। সাজ্জাদ আলম খান তপু, যে বিষয়টি উল্লেখ করছিলাম চট্টগ্রামের মেয়রের যে বক্তব্য, তার প্রেক্ষাপটে আপনি কিভাবে দেখছেন? নির্বাচিত হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা জনগণেরই আসলে প্রতিনিধিত্ব তিনি করবেন, আর চট্টগ্রাম সম্পর্কে আমার যেটা মন্তব্য সেটি হচ্ছে যে চট্টগ্রাম শুধু চট্টগ্রামবাসীর নয়, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে চট্টগ্রাম আর কি। এই চট্টগ্রামকে ঘিরে, চট্টগ্রামের বন্দরকে ঘিরে বাংলাদেশের অর্থনীতি আবর্তিত হয়, এটির আসলে এক ধরনের উন্নয়ন শৃঙ্খলায় ফিরিয়ে আনা, গতিশীলতা রক্ষা করা, এটির বড় দায়িত্ব কিন্তু চট্টগ্রামের এই মেয়র সাহেবের আর কি। অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে এই মেয়র একটি ব্যতিক্রমধর্মী কাজ করে থাকেন এবং এই কাজগুলো, এই উন্নয়ন তৎপরতাগুলোকে কিন্তু তিনি আসলে সমন্বয় করবেন এবং সমন্বয় করেও যাচ্ছেন। এবং সাজ্জাদ আলম খান তপু, তিনি কিন্তু নগরবাসীর যে দায়িত্ব রয়েছে সেটিও কিন্তু তিনি উল্লেখ করেছেন। হ্যাঁ নিশ্চয়ই, যে আমি সেবা মানে একটা সুষ্ঠু প্রতিষ্ঠানের কাজ কি, এর তো দুইটা অংশ, একজন সেবা গ্রহণ করেন একজন সেবা দেন আর কি, দুই পক্ষের সমন্বিত এক ধরনের অ্যাপ্রোচ তো থাকতে হয়। আমি ভালো সেবা পেতে চাইলে আমাকে কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, আমার কিছু দায়িত্ব কর্তব্য প্রত্যাশা করলে আসলে ভালো সেবা প্রাপ্তির জায়গাটা থাকে। সেই জন্য যেমন ধরেন নগরবাসী সেবা চায়, সেই জন্য তো নিশ্চয়ই তাকে আসলে ট্যাক্স পরিশোধের জায়গাগুলো থাকবে। শহরকে পরিচ্ছন্ন রাখার যে শুধুমাত্র নগরের নগর পিতার পক্ষে সম্ভব সেটা কিন্তু সম্ভব নয়, নগরবাসীর নগরবাসীর আসলে তার যে দায়িত্ব রয়েছে নগরবাসীর সেই দায়িত্বের জায়গাটি পালন করতে হবে। সাজ্জাদ আলম খান তপু, খুব যথার্থভাবে আপনি বিষয়টি উল্লেখ করেছেন, আমি একটু খোরশেদ আহমেদ জুয়েল তার কাছ থেকে আমি একটু শুনতে চাই। খোরশেদ আহমেদ জুয়েল, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? খোরশেদ আহমেদ জুয়েল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। যে আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আজকে এই চট্টগ্রামের যে নবনির্বাচিত মেয়র রেজাউল করিমের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু কিন্তু আলোচনা করেছেন। আপনার কাছ থেকে আলোচনাটি শুনতে চাই, আপনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা, যে মেয়র নবনির্বাচিত মেয়র যে অঙ্গীকারের কথা ব্যক্ত করেছেন, যে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, সেইটি তার প্রেক্ষাপটে নগরবাসীদের মধ্যে প্রতিক্রিয়া কিংবা দলের একজন নেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন? খোরশেদ আহমেদ জুয়েল, হ্যাঁ আমি সাবেক ছাত্র নেতা, আমি উনি আসলে তৃণমূল থেকে গড়ে ওঠা নেতা, উনি বাংলাদেশের প্রতিটা ক্রান্তি লগ্নে জনতার কাতারে ছিলেন। জি আমরা শুনছি, আপনি বলুন। আপনার
ছয় দফার থেকে শুরু করে ওনার আপনার 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং 75 পরবর্তী সময়গুলোতেও হ্যাঁ উনি রাজপথে ছিলেন, রাস্তায় ছিলেন। জি, এই জায়গাতে খোরশেদ আহমেদ জুয়েল 75 পরবর্তী রাজনীতিতে তার বর্তমান মেয়রের রাজপথে থাকা এবং এটিও কিন্তু আমরা জানি যে চট্টগ্রামের যে রাজনীতি সেটি কিন্তু আসলে প্রায় আমরা গণমাধ্যমে লক্ষ্য করি বিভাজনের রাজনীতি, সেখানে গ্রুপিং আছে, সবাইকে নিয়ে কাজ করা, এইটি কি আপনার কাছে কি মনে হয় এই বিষয়টি বিভাজনের রাজনীতির প্রেক্ষাপটে সবাইকে নিয়ে কাজ করার জায়গা থেকে যদি আপনি আলোচনাটি করেন? আমরা একটু শুনতে চাই খোরশেদ আহমেদ জুয়েল। উনি আসলে সেটা পারবেন, হ্যাঁ জি, বিভাজন তো থাকবে, বিভাজন আছে, হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতা আছে, হ্যাঁ প্রতিহিংসা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিহিংসাটা নাই জি, এবং উনি সর্বজন শ্রদ্ধেয়, উনি জনতার কাতারের নেতা, জননেতা, উনি সবাইকে বলেছেন উনি সুন্দর একটা নগরী গড়ে তোলার জন্য সুন্দর একটি নৌ চট্টগ্রাম তিনি তৈরি করতে চান, সেক্ষেত্রে নগরবাসীর যে কাছে প্রত্যাশা সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ খোরশেদ আহমেদ জুয়েল, সাজেদ আলম খান তপু। সেক্ষেত্রে যে বিভাজনের বিষয়টি নিয়ে আমাদের খোরশেদ আহমেদ জুয়েল বলছিলেন এটি কিন্তু আমরা প্রায় গণমাধ্যমে লক্ষ্য করি। জুয়েল ভাই কিন্তু একটি চমৎকার কথা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু প্রতিহিংসা নাই, এবং যেহেতু দল এবং মেয়র সাহেবের একমাত্র, আমরা কি এমনটি বলতে পারি যে আসলে চট্টগ্রামের রাজনীতি তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ভিন্ন মাত্রায় পাবে? এবং আমরা মনে করি যে মেয়র সাহেবের গতিশীল নেতৃত্বে যে প্রতিযোগিতার পরিবেশ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং উন্নয়ন এজেন্ডা আসলে বাস্তবায়ন হবে, কোনোভাবেই প্রতিহিংসার বিষয়টা হয়তো থাকবে না। এই গণতান্ত্রিক পরিবেশটা আমরা সবসময় প্রত্যাশা করি। সাজেদ আলম খান তপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে খোরশেদ আহমেদ জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো নিটল টাটা বাংলাটক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে শুভরাত্রি।